প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ ছয় জুলাই শনিবার কেমন থাকবে সমগ্র বাংলাদেশের আবহাওয়া কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি সরাসরি জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এবহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ ভোর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে প্রথমে অঞ্চলে দেখি রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা প্রচণ্ড মেঘলা আকাশ সাথে কিছু এলাকায় হালকা থেকে মাঝার জন্য বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর দিকে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে আকাশ প্রচন্ড প্রচণ্ড জন্য এবং রংপুর উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ ও পূর্ব পশ্চিম সবটুকু এলাকায় প্রচন্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং উত্তর কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং থেকে শুরু করে সবটুকু এলাকায় আকাশ আকাশ কিন্তু ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন রয়েছে সাথে অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে আর এদিকে মহাদেবপুর সিংদা রাজশাহী চাপাইন এবংগঞ্জ মালদারি এখানে দুলিয়ান এখানেও বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন একটু পশ্চিমের কিছু এলাকায় এদিকে বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে করোনা বিভাগের বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন এবং কলকাতা খড়গপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এখানে ঝাড়গ্রাম সবটুকু এলাকায় পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন বরিশালে আংশিক ম্যাগ্রিসি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় পরিষ্কার আবার কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন তবে সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে বৃষ্টিপাত হচ্ছে আজ ভোর সকাল থেকে এখানে বাংলাদেশের একজন দক্ষিণ সমুদ্র অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই বৃষ্টির মেঘগুলো ধীরে ধীরে একটু একটু অগ্রসর হতে দেখা যাচ্ছে তবে উপকূলীয় দু এক এলাকায় হালকা বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এই সমুদ্র অঞ্চল থেকে উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে তো এবার আমরা চলে যাবো যে বৃষ্টিবাহী মোড়ে কোন কোন জেলাগুলোর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো ইতিমধ্যে দেখুন শনিবার ছয় জুলাই যে বৃষ্টির সম্ভাবনা সেটি একদম উত্তরে উত্তরে আপনারা স্যাটেলাইট ইমেজে দেখতে পেয়েছেন এখানে যে বাড়ি মেঘ জমা হচ্ছে সেখানে দেখুন সমুদ্র অঞ্চল থেকে যে সমস্ত বাতাসগুলি ঠিক একদম উত্তরাঞ্চলে চলে যাচ্ছে এদিকে এদিকে গাংটক এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার এখানে এখানে বাড়ি মেঘ জমাতে পারে দার্জিলিং এখানে ব্যাপক আকার মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা এবং পাশাপাশি একাম থেকে ঠিক এই অঞ্চল থেকে এখানে ঠাকুরগাঁও অঞ্চল দিনাজপুর দিকে কৃষ্ণাগঞ্জের দিকে আরারিয়া এই অঞ্চলের দিকে তারপর এদিকে দেখুন শিলিগুড়ির দিকে সুরঙ্গা এই অঞ্চল দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা উত্তরের একদম উত্তর পশ্চিম মূলত দেশের এই জেলাগুলোর উপর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো পরবর্তী আমরা যদি আজ দিন একটু লাইফ টাইপ করি উত্তরাঞ্চল যদি দেখি আজ সারা দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেতে পারে এমনটাই আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে দেখুন দুপুর পরপর এই যে বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে অনেক অঞ্চল জুড়ে এরই মাঝে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার ভেতরে এরই মাঝে আরামবাগ তারপর এদিকে কোলাঘাটের দিকে চাকুলিয়ার দিকে এবং বাঁকুড়া অঞ্চল দুর্গাপুর কাতুয়া দামবাদ এখানে অনেক এলাকায় মূলত বর্ধমান এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং উত্তরে একদম দেখুন মুর্শিদাবাদ রাজশাহী বিভাগের উপর রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পগুড়ার দিকে মহাদেবপুর এখানে নবাবগঞ্জ এখানে সিংজা এই এলাকার দিকে গাইবান্ধার দিকে ঘোড়ার ঘাড়ের দিকে রংপুর এবং এদিকে কুড়িগ্রাম জেলার কোচবিহারের দিকে এবং লালমনিহাট ঠাকুরগাঁও এবং পঞ্চকট শিলিগুড়ি এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আজ ছয় জুলাই মূলত শনিবার নাগাদ এরপরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে দক্ষিণাঞ্চলের তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে সমুদ্র অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকবে এখানে সাগরে ঠিক এই অঞ্চল দিয়ে মেঘ তৈরি হয়ে এখানে বারে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে যা উপকূলীয় অঞ্চলে প্রবেশ নাও করতে পারে এরকম অবস্থা কিন্তু রয়েছে এবং এর পরের দিন দেখুন বৃষ্টির মাত্রা অনেকটা হ্রাস পাচ্ছে সমগ্র বাংলাদেশের যদি আমরা একটু দেখি তুলনামূলক বৃষ্টিপাত খুবই কম আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেশের কিছু কিছু স্থান জুড়ে দেখা যাচ্ছে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আর নেই এবং শনিবার আটে জুলাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু স্থানে এবং উত্তরে রংপুর বিভাগের একদম উত্তরেও সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই দেখুন এরপরে কিছুটা বিক্ষিপ্ত আকারে স্থানীয় আকারে মেঘ বৃষ্টিপাত থাকতে পারে যা উত্তরের কিছু কিছু অঞ্চল জুড়ে এবং দেশের উপর বৃষ্টিপাত থাকার বৃষ্টিপাত থাকার সম্ভাবনা খুবই কম আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে দেশের কিছু কিছু স্থান জুড়ে দেখুন আপনারা তবে বৃহস্পতিবার এগারোই জুলাই বারে বৃষ্টিপাত একদম উত্তরবঙ্গে বিশেষ করে বাংলাদেশের বাইরে বাড়িতে প্রতিবারে বৃষ্টিপাত থাকতে পারে দেখুন এবার শুক্রবার বার তারিখ নাগাদও ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে দেশের একদম উত্তরে ওই সময় রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে পশ্চিমবঙ্গের কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো বৃষ্টির পরিমাণ মোটটা আমরা একবার দেখি বৃষ্টির পরিমাণ মোড় দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির যে সম্ভাবনা সেটি উত্তরে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যান্য এলাকায় হালকা বিক্ষিপ্ত থাকতে পারে একদম এই স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘন্টায় যে পঁচাশি মিলিমিটার পর্যন্ত এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পরের তিন দিনে এছাড়া এদিকে রাজশাহী বিভাগের এখানে একষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা এখানে আরও অনেক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেশের দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে দেখুন এখানে অনেকটাই কমে যেতে পারে গত কয়েকদিন দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গিয়েছিল চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মুসুলদারে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল বরিশাল ও কুলনা বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গিয়েছিল তো ইতিমধ্যে বৃষ্টি অনেকটা কমে আসছে তো এরই মাঝে তাপমাত্রা কি বাড়বে নাকি কম একবার আমরা দেখে নেব তো আজ জুলাই যে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে তো দেখুন ঠিক তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা ঠিক দুপুর দুটো দেখি ময়মাংসা বিভাগে একত্রিশে বত্রিশ বা রংপুরে আটাইশ এরকম রাজশাহীতে দেখা যাচ্ছে তিরিশ থেকে উনত্রিশে এরকম উনত্রিশ থেকে তিরিশে সিলেটের ওপর তিরিশ থেকে একত্রিশ পর্যন্ত তাপমাত্রা এবং ঢাকায় বত্রিশ থাকছে কুমিল্লাতে একত্রিশ ব্রাহ্মণবাড়িয়াতে একত্রিশ বত্রিশ এরকম বরিশাল দেখুন খুলনায় একত্রিশে তাপমাত্রা বেশিরভাগ অঞ্চল জুড়ে আর এদিকে চট্টগ্রাম বিভাগ যদি আমরা একটু দেখি উনত্রিশ ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু অবস্থান করছে মহিষকালী এদিকে আটাশ তারপর কলকাতা এদিকে যদি আমরা একটু দেখি চন্দ্রনগর এদিকে কিন্তু বত্রিশ একত্রিশ এরকম এখানে মৃদ থেকে মাঝারি তাপপ্রবাহ কিন্তু কোথাও নেই এবং আরামবাগ বর্ধমান ঠিক স্বাভাবিক অবস্থায় তাপমাত্রা কিন্তু থাকতে পারে আর এখানে দক্ষিণ সবটুকু এলাকায় তাপমাত্রা স্বাভাবিক আর এরই মাঝে কোনোভাবে সতর্কবার্তা রয়েছে কিনা যদি আমরা একটু দেখি বায়ু মোড় থেকে কোথাও চরমভাবে সতর্কবার্তা নেই তারপর আগামী সাত তারিখেও নেই এবং তাপমাত্রার যে আপডেস কোথাও ব্যবসা গুমট গরম নেই তাপ প্রভাব কিন্তু নেই রোদের কিরম তেমন নেই এবং আগামী সাথে জুলাই থেকে এই যে সমুদ্র অঞ্চল থেকে এই অঞ্চলে কিছুটা ব্যবসা ঘুমট গরম বৃদ্ধি পাবে এখানে রোদের কিরণ কিন্তু বেশি থাকতে পারে এবং ঠিক আটে জুন আটে জুলাই নাগাদও দক্ষিণের এই সমস্ত এলাকায় দেখুন রোদের তাপ কিছুটা বাড়বে অলরেডি এবং অস্বস্তিকর ঘুমট কিছুটা ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে এবং রাশাহ বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে কিছুটা ঘুমট গরম কিন্তু থাকতে পারে এরপর হ্যাঁ নয় তারিখ নাগাদ দক্ষিণের অনেক স্থানে বরিশাল খুলনা তারপর এদিকে টাকার কিছু অংশে এদিকে কিছুটা অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে তো দেখুন এই হচ্ছে মূলত আপডেট আর একদম আর আজ ছয় জুলাই নাগাদ বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত থাকতে পারে শিলিগুড়ি গাংটক দার্জিলিং এই এলাকার দিকে বিহার দিয়ে পূর্ণিয়া এখানে মালদা এই সমস্ত এলাকাগুলোর উপর বৃষ্টিপাত থাকার সম্ভাবনাই কিন্তু রয়েছে তো ইতিমধ্যে আইএমডি থেকে আইএমডি কলকাতা আইমডি থেকে কী আপডেট দিলে আমরা একটু দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন জেলায় একটু আমরা দেখি ঠিক এখানে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে এখানে আমরা যদি দেখে আপনাদেরকে যে দেখুন বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে এক ঘন্টা আটত্রিশ মিনিট আগে এখানে কিন্তু আপডেট দেওয়া হয়ে গেছে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বিশেষ করে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এই সবটুকু এলাকা এখান থেকে ঠিক চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত পেতে পারে অলরেডি কলকাতা আইএমি থেকে কিন্তু আপডেট কিন্তু দেওয়া হয়ে গেছে তো এরই মাঝে দমকা ভঙ্গ ভঙ্গসাগর কেমন থাকতে পারে কতটা উত্তাল তা আমরা দেখে নিচ্ছি তো আজ শনিবার ছয় জুলাই নাগাদ যদি আমরা একটু দেখি হাওয়ার দাপট কিন্তু অনেকটাই কমে আসছে দেখুন আপনারা এক নজরে হাওয়ার দাপট কিন্তু একদম মূল তো অনেকটাই কমে আসছে স্বাভাবিক আকারে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা উঠতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট বাতাসের গতিমাত্রায় কিন্তু উঠতে পারে এবং রবিবার সাথে জুলাই নাগাদ যদি দেখি আরও কমে যেতে পারে দেখুন একদম কমে যাচ্ছে সর্বোচ্চ বাতাসের গতি স্বাভাবিক স্বাভাবিক যেরকম বাতাসের গতিমাত্রা থাকতে পারে ঠিক সেরকম স্বাভাবিক আকারে জড়ো বাতাস থাকতে পারে আর সোমবার আটে জুলাই নাগাতু তেমন উত্তাল নেই আংশিক বিশেষ করে আটত্রিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে সর্বনিম্ন কিন্তু অনেকটাই কম সর্বনিম্ন যদি আমরা একটু দেখি আটাশ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে সমুদ্র অঞ্চল দিয়ে উপকূলীয় অঞ্চল দিয়ে এবং আজকে যদি আমরা একটু কি সর্বনিম্ন কেমন থাকতে পারে দেখি পনেরো কিলোমিটার পর্যন্ত স্বাভাবিক বেশিরভাগ সময় বাতাসের গতিমাত্রা চলে আঠারো কিলোমিটার এবার সমুদ্রতে পঁচিশ কিলোমিটার এরকম করে হাওয়ার দাপট মূলত এরকম এই এরকম করে দামকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে যদি আমরা একটু দেখি সমুদ্র অঞ্চল যদি কয়েকদিনে মোটামুটি নিরাপদ অবস্থা রয়েছে তেমন কিন্তু উত্তাল দেখা যাচ্ছে না যদি পরিবর্তন ঘটা আমরা জানাবো সঙ্গে থাকবেন তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ